থাকলে ভাইতেছি।
আমার শ্রদ্ধেয় নেতা জনাব সুভাষচন্দ্র সাহা, উপস্থিত নেতৃবৃন্দ, এবং আজকে সেই সকাল ১০টা থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সভা শোভাযাত্রাকে সাফল্য মণ্ডিত করে এই রাত পর্যন্ত এই আলোচনার সভায় উপস্থিত হয়েছেন, সেই সমস্ত বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা ও বোনেরা, আজকের এই শোভাযাত্রা আগামী কিছুদিন পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত ১০ বৎসরে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, ঋষিকপুরে আমাদের প্রাণ প্রিয় ভাইরা যে পরিশ্রম করে এই শোভাযাত্রাটি সাফল্য মণ্ডিত করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে এটা আমাদের বলতে দ্বিধা নেই, ৪৭ বৎসরের একটি বিধ্বস্ত বাংলাদেশকে যেভাবে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে গেছেন, এটা ৪৭ বৎসরে অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গিয়েছে, কিন্তু বিগত ১০ বৎসরে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, এটা আসলে বিশ্বের কাছে একটি গ্রহণীয় এবং একটা দৃশ্যমান জাতি হিসেবে, একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমরা পরিণত হব সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি, জননেত্রী শেখ হাসিনা বাসার সুখবরে যে সংগ্রামী মানুষ, যে রাজনৈতিক চিন্তা চেতনার মানুষ, যিনি সৎ নির্ভীক সাহসী মানুষ, যিনি আমাদের দলকে গুছিয়ে রাখতে পারবেন, আওয়ামী লীগের রাজনীতিকে যিনি প্রসার ঘটাতে পারবেন, এই বাসার সুখবরের উন্নয়নের ধারাকে যিনি সমুন্নত রাখতে পারেন, সেই ধরনের একজন ব্যক্তিত্ব নীতিবান মানুষকে আমরা আগামী দিনে সংসদ দেশে পেতে চাই, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে নৌকার বিজয় কামনা করে সকলকে যারা পরিশ্রম করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি, এবং বাসার পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সর্বশ্রেষ্ঠ বাঙালি রাখাল রাজা, বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তি যুদ্ধ যারা শহীদ হয়েছে সেই সকল শহীদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এই দেশে সংগ্রাম করতে গিয়ে, গণতন্ত্র রক্ষা করতে গিয়ে বঙ্গবন্ধুর ডাকে এই দেশের যারা স্বাধীন করেছে তথা দুলক্ষ মানুষ ইজ্জত দিয়েছে তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা কি ভৌগোলিক স্বাধীনতা এবং সেই ভৌগোলিক স্বাধীনতা পাওয়ার অল্প কিছু দিনের মধ্যেই কিছু দুষ্কৃতিকারীদের হাতে বঙ্গবন্ধু শহীদ হন, কিন্তু তিনার যে মূল নীতি ছিল, যে আদর্শ উদ্দীপনা নিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, সেই দেশের অর্থনীতির মুক্তির নায়ক বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী দিনে এই বাংলাদেশকে মধ্য আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে রূপান্তরিত করার জন্য সর্বত্র কাজ করে যাচ্ছেন, এবং এই বাংলার মানুষকে অর্থনীতি মুক্তির দায়িত্ব নিয়ে তিনি দায়িত্ব পালন করছেন। আমাদের সেই মহানায়ক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, এবং আজকে আমাদের প্রিয় নেতা জনাব ডাকবুকের জহর ইসলাম জহরের হাতকে শক্তির করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের সকলের। আসসালামু আলাইকুম। যিনি বাসায় সুখপুরের মাতীয় মানুষের প্রিয় নেতা, যিনি সর্বত্রই বাসাইয়ের সখীপুরের প্রতিটা গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, সকল কিছু উপেক্ষা করে তিনি টাঙ্গাইলের বেশে তিনি ঘুরে বেড়াচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, সেই সংগ্রামী জনতা জনাব অ্যাডভোকেট জয় ইসলাম জয় রূপায়। আজকে এখানে প্রধান আলোচক আমাদের
টাঙ্গাইল পৌরসভার সুযুক্ত মেয়র, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী জনতা জনাব জামিলুর রহমান মিরন ভাই এখানে উপস্থিত আছেন। আমাদের টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগের সভাপতি সংগ্রামী জনতা বাবু সুভাষ চন্দ্র সাহা এখানে উপস্থিত আছেন। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আপনাদের সখীপুরের পৌরসভার সুযোগ্য মেয়র, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য জনাব হানিবাজার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, আমার শ্রদ্ধা নেতা জনাব আনিস রহমান আনিস ভাই এখানে উপস্থিত আছেন। বাসাইল থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান দাউদ ভাই, বাসাইল পৌরসভার সুযোগ্য মেয়র জনাব আব্দুর রহিম আহমেদ সহ আমাদের জেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি জনাব জহির ইসলাম মাস্টার সাহেব সহ বাসাইল সখীপুরের ইউনিয়ন পরিষদের সংগ্রামী চেয়ারম্যান বিন্দু ও আমাদের মাঝে আরেকজন নেতা আছে, আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক, তাকে পিছে বসানো ঠিক হয় না, তাকে আমি সামনে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি, আমি সরি দেখি নাই। আমাদের প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম খান রফিক ভাইকে তাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মিনা ধাউলি আছেন, অনেক নেতৃবৃন্দ, আমাদের কোর্টিয়ার চেয়ারম্যান সাহেব এসেছেন, অনেক বাসায় সখীপুরে আমাদের দলীয় সকল চেয়ারম্যান কিন্তু এখানে উপস্থিত আছেন, একজন পাবে মনে হয়, আর সকলে এখানে উপস্থিত আছেন। আমি যতটুকু দেখছি আমার প্রিয় বাসায় সখীপুরের আওয়ামী পরিবারের সকল নেতৃবৃন্দ, সমবেত জনতা, সাংবাদিক ভাইরা, ব্যবসায়ী নেতৃবৃন্দ সকলকে এই শোভাযাত্রার পক্ষ থেকে আমি জানাচ্ছি মজিবুর শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমি স্পেশালি বাসাইলের সেই 11টার থেকে তারা মোটর সাইকেলে তেল ভরা শুরু করেছে, সেই গ্রামে গঞ্জে মোটর সাইকেল ক্লোজ করে তেল ভরে 11টার থেকে তারা প্রস্তুতি নিয়ে এই সন্ধ্যা 6টা পর্যন্ত র্যালিতে ছিল। বাসাইলের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক নির্বাচিত জনপ্রতিনিধি সহ থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি কৃতজ্ঞতা জানাই সখীপুর থানা আওয়ামী লীগের এবং জনপ্রতিনিধি সহ সকল স্তরের নেতৃবৃন্দকে, তারা আজকের আয়োজন করেছেন এবং তারা কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা, আজকে এক বিশেষ সন্ধিক্ষণে আজকের এই র্যালি শোভাযাত্রা এবং সমাবেশ, যে সন্ধিক্ষণে আর মাত্র প্রায় মাত্র আড়াই মাস আছে আমাদের পার্লামেন্ট নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের সরকারের 10 বছরের উন্নয়ন, 10 বছরের সফলতাকে সামনে নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব একটুকের জয় ইসলাম জয়ের আজকে সেই বাসাইলের থানা সূচনা থেকে সখীপুর থানার শেষ প্রান্ত পর্যন্ত তিনি একটি শোভাযাত্রা আপনাদের বাসাইল সখীপুরের মানুষের সামনে উদ্ভাসিত করার দৃঢ়প্রত্যয় নিয়ে এই প্রোগ্রামটিকে তিনি হাতে নিয়েছেন, আর এই প্রোগ্রামটিকে তার সাথে আমরা বাসাইল থানা আওয়ামী লীগ সখীপুর থানা আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ তার সাথে থেকে আমাদের একটু নেত্রী শেখ হাসিনা এই উন্নয়নকে সাধারণ জনগণের সামনে, সাধারণ জনগণের মাঝে তুলে দেওয়ার জন্য তার সাথে আমরা একাকার হয়ে কাজ করেছি। প্রিয় ভাইরা, এই জায়গায় আমাদের কাজ শেষ নয়, আমরা মনে করি আমাদের প্রিয় নেত্রী জয়ন্তী শেখ হাসিনা এই 10 বছর এই দেশকে শাসন করছেন, 10 বছর যাবৎ শাসন করছেন, 10 বছর যাবৎ আমাদের প্রিয় নেত্রী বাংলার জনগণের সেবা করছেন, তার যে সফলতা, তার যে উন্নয়নের একটি ডাইনামিক পদক্ষেপ সকল কিছু দেখে আজকে শুধু বাংলার জনগণের অভিভূত না, আজকে ইন্টারন্যাশনাল দাতা সংস্থাগুলো, বাইরের দেশের শক্তিগুলো যারা আমাদের সরকারকে পছন্দ করে না, তারাও কিন্তু আজকে আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ইস্তাশিত কন্যা জমাটি শেখ হাসিনার প্রশংসায় আজকে কিন্তু তারা পঞ্চবিহ। আমি কয়েকদিন আগেও জাতিসংঘের অধিবেশন হলো, সেখানেও জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে আমাদের নেত্রী জয়ন্তী শেখ হাসিনা তখন বৈঠক করলেন, তিনি একটা আশাবাদ করেছেন, তিনি আশাবাদ করেছেন আগামী পার্লামেন্ট নির্বাচন হোক সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে, কিন্তু তারপরেও আমাদের নেত্রীকে তিনি বলেছেন সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা চাই আপনার মতো নেতা বাংলাদেশ
দিচ্ছেন এত তাড়াতাড়ি এত দ্রুত গতিতে বাংলাদেশকে আপনি কিভাবে এগিয়ে নিচ্ছেন? ওয়ার্ল্ড ব্যাংক পঞ্চাশ হাজার টাকা প্রত্যাহার করে নিয়েছে। শেখ হাসিনা তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তিনি নিজের পায়ে দাঁড়িয়ে নিজ স্বার্থনয় অর্থায়নে আজকে পঞ্চাশ কোটি ইঙ্গিত করছে। আজকে ঢাকায় ভয়াবহ এবং ভয়াবহ টাঙ্গাইলের আজকে বললেন রাস্তা টাঙ্গাইলে আজকে দেখেন আমাদের হসপিটাল অনেক হসপিটালে তাকালে নিচের দিকে আমাদের তাকিয়ে থাকতে আমাদের মাথা ব্যথা হয়ে যায়। আজকে টাঙ্গাইলের হসপিটালে যে ভবন হচ্ছে উপরের দিকে তাকিয়ে থাকতে আমাদের ঘাড় ব্যথা হয়ে যায়। প্রিয় ভাইরা ভাই কত খালি তালার পর তালা উঠছে এইভাবে আজকে শেখ হাসিনা উন্নয়ন করছে। প্রিয় ভাইরা ভাই এত উন্নয়নের মাঝেও বাসায় শুক্রবারের জনগণের মাঝে কষ্ট রয়েছে, ব্যথা রয়েছে, বেদনা রয়েছে। আমরা যারা এই তৃণমূল পর্যায়ে রাজনীতি করি মানুষের সাথে মিশি, মানুষের চোখের ইশারা দেখলে আমরা অনেক কিছু বুঝি, মানুষের মুখের ভাষা দেখলে অনেক কিছু বুঝি। আমি অনেক গোপনে সখীপুরের অনেক গ্রামে এসে নিজের নাম পরিচয় না দিয়ে আমি মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। তাদের যে ভাষা, তাদের যে চোখের ইশারা, আমাদের সরকারের এত অর্জনের পরেও তাদের মধ্যে অশান্তি নেই, শান্তি নেই, তাদের মধ্যে কষ্ট রয়েছে, বেদনা রয়েছে, তারা পরিবর্তন চায়। আমরা আমাদের এমন কোন বক্তব্য আমরা দিতে চাই না যে বক্তব্যের মাধ্যমে আমাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বিতর্কিত, আমরা সেটা দিতে চাই না। আমরা চাই আগামী পল্লবের নির্বাচনে আমরা মনে করি মহাসমুদ্র একটি স্রোত, সেই স্রোতের মধ্যে নৌকাকে চালিয়ে নিয়ে সেই তরিতে বিরাজ হবে এমন কোন মাঝি আগামী এই নৌকা চালানোর দায়িত্বে আসুক যে এই জনের মাঝি আমরা চাই না। আমাদের জোর দেখতে শেখ হাসিনার কাছে এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই পৌঁছাতে সক্ষম পর হব। প্রিয় হায়দ্রাবাদ সেই আহ্বান জানিয়ে আজকে যারা আক্রান্ত পরিশ্রম করে এই সমাবেশের আয়োজন করেছেন, র্যালির আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামী পার্লামেন্ট নির্বাচনে আমরা নৌকার বিজয়কে সুনিশ্চিত করব, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এই বাসায় সখীপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জয়ের ইসলাম জয়ের নেতৃত্বে ছাত্রলীগের পতাকা যিনি তুলেছিলেন আমার নেতা পরপর দুইবার ওই কলেজের ভিপি হয়েছিলেন, যখন সারা বাংলাদেশে ছাত্রলীগের পরাজয় ঠিক সেই সময় আমরা সারা বাংলাদেশে আশার আলো আমরা ফুটিয়েছিলাম, যার নেতৃত্বে আমরা ছাত্র সংসদে বিপুল বিজয় লাভ করেছিলাম। সেই নেতা আপনাদের এই সখীপুর ভাষাইলের কৃতি সন্তান, যে মানুষটি সহযোগিতা না করলে জীবনে আওয়ামী লীগ করা হতো কিনা সেটা আপনারা খুব ভালো করে জানেন। আপনাদের এই সন্তানকে উনি আওয়ামী লীগ করার জন্য আবার রাজনীতিতে পুনর্জন্ম দিয়েছেন। টাঙ্গাইল থেকে সন্ত্রাস, মাদক বিরুদ্ধে যিনি সংগ্রাম করছেন আমার নেতা অ্যাডভোকেট জয়ের ইসলাম জয়ের উপস্থিত আছেন জেলার সহ সভাপতি
যার হাত ধরে ছাত্র রাজনীতি শিখেছি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আনিস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বন্ধু রফিক, বাসাইল থানা আওয়ামী লীগের সভাপতি কাজী ওলিদ, সাধারণ সম্পাদক হাজী গাউস, আমার নেতা যে মানুষটি আমাকে ছাত্রলীগের সুযোগ না করে দিলে ছাত্রলীগের নেতৃত্ব করতে পারতাম না, এবং এই বাসাইল সকুবের মানুষ আমাকে চিনত না। ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ বিরোধী আন্দোলনে যিনি অনেক জেল জুলুম মাথায় নিয়ে আন্দোলন করেছেন, বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ সাহা উপস্থিত আছেন, আপনাদের বীর মুক্তিযোদ্ধা সখীপুরের সভাপতি, সখীপুরের মেয়র আবু হানিফ আজাদ, এই কিছুদিন আগে বাসাইলের নির্বাচন হলো পৌরসভার মেয়র হিসাবে একজন যোগ্য প্রার্থী আমরা মনোনয়ন দিয়েছিলাম, যার কারণে বাসাইলের মতো জায়গায় আমরা আওয়ামী লীগ প্রপারে সবসময় দুর্বল থাকতাম। এই যোগ্য প্রার্থী দেওয়ার কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছিলাম, বিদায়ী আমরা বিপুল ভোটে আমাদের রহিম ভাইকে বিজয় করেছি, সে আব্দুর রহিম ভাই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন। সখীপুর বাসাইলে নির্বাচিত চেয়ারম্যান বৃন্দ, আমাদের করটিয়া থেকে আগত আমাদের চেয়ারম্যান করটিয়া ইউনিয়ন মজদু চৌধুরী সাহেব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আপনারা অনেক কষ্ট করেছেন, বক্তৃতা এখন খুব ভালো লাগবে না, শুধু একটা কথা বলতে চাই, যারা এই কষ্ট করে এই আয়োজন করেছেন তারা সফল হয়েছেন, এত বড় শোভাযাত্রা টাঙ্গাইলে না বাংলাদেশের কোথাও করতে পেরেছে কিনা আমি জানি না। এই সখীপুরের মানুষ বাসাইলের মানুষের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমার জন্ম টাঙ্গাইল সদরের থানাপাড়া পৌরসভায়, আমার যে বাবার জন্ম নাগরপুরের ধুবুরিয়া, আমার মায়ের জন্ম দেলদুয়ারের এলাসিনে, আমাকে নাগরপুর দেলদুয়ার টানে না, আমাকে বারবার এই সখীপুরের বাসাইলের মানুষের ভালোবাসা এবং বিশ্বাস আমাকে বারবার এখানে টানে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার দ্বিতীয় চয়েস কোথায়, আমি বলি সখীপুর বাসাইলের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আত্মার আত্মীয় তাদের, বাসাইল সখীপুর হলো আমার দ্বিতীয় বাড়ি, সেকেন্ড হোম, এটা আমি বলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি কোনো খুশি হই। আমি এই বাসাইল সখীপুরের মানুষকে আমি চিনি অনেক সহজ সহজ এবং সরল, বিশেষ করে এই সখীপুরের মানুষ ওই কিছু তালতলায় যারা নেতার দোকানদারি করে এই কিছু মানুষ ছাড়া আর টোটাল সখীপুরের মানুষ পবিত্র, সৎ এবং নিষ্ঠাবান, তারা যাকে ভালোবাসে উজাড় করে ভালোবাসে। আজকের এই শোভাযাত্রার মধ্যে প্রমাণ করেছে আগামী দিনে নৌকা প্রতীক যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার নেতা জয়ের ইসলাম জয়ের সাক্ষী দেন তাহলে অবশ্যই অবশ্যই বিপুল হবে এই নৌকার পক্ষে জয়ের সাবে বিজয় এনে দেবে। জয়ের ইসলাম জয়ের সেই নেতা যে নেতা
87 সালে যখন প্রথম নির্বাচন নির্বাচিত হয়, সেদিন সেই নির্বাচনের রাত্রে সে যে কি কঠিন অবস্থা, সেদিন আমরা সর্দার রাজাদের নেতৃত্বে সেদিন আমরা মুখ চিতিয়ে দাঁড়িয়েছিলাম যে হায় রে হায়, 18 বছর পরে আমরা যে বিজয় পাইছি সেই বিজয় আজকে ছিনিয়ে নিয়ে যাব ওই জাতীয় পার্টি। এমন কোন অস্ত্র ছিল না জাতীয় পার্টির, যা সব ফ্রিডম পার্টিওয়ালাদের কাছে, সেই অস্ত্রের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আপনাদের সন্তানদের জন্য, আপনাদের সন্তানের জন্য। সেদিন আমার নেতা অভিষেকের দিন কইছিল যে মিরন যদি পারি জীবনে সদায় দিব, বিশ্বাস করেন 99 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করি আমার নেতা সেদিন সেই কথা রাখছিল। জয়েশলাম সেই মানুষ যিনি কথা দিলে তার কর্মীর জন্য সে ছাপিয়ে পড়ে। তারপরে আবার আমাকে বলেছিল যে চুপ করে থাকো, আপনারা জানেন যে কোনো কারণেই হোক সেদিন পরাজিত হয়েছিলাম। আবার নেতা আমাকে বলছিল যে চুপ করে থাকো গা, খালি নমিনেশন জটা জমা দিও, তারপরে ডুব পাবনি ইনশাল্লাহ। তারপরে কিন্তু আপনারা দেখছেন যে আওয়ামী লীগের সম্মেলনে উনি যখন বিজয় লাভ করলেন সাধারণ সম্পাদক হলেন, সেদিন কিন্তু উনি ওই আওয়ামী লীগ অফিসে প্রথম যখন আইসা বক্তৃতা করছিল তখন আপনাদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছিল যে আমাদের আগামী কাস্কি মিরনের মিরনের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তার বিজয় আনা, কি ঠিক করলাম না ব্যাঠিক করলাম? আপনারা অনেকেই সেদিন ছিলেন। এই হলো জহিরুল ইসলাম জহের, কথা দিলে কথা রাখে। কাজেই এই সখীপুর বাসালের মানুষের জন্য আজকে দরকার এরকম একজন নেতার। অনেকেরই আপনারা এমপি বানাইছেন, অনেকেরই দেখছেন যে মানুষটি আজকে আপনাদের সামনে উনি কিন্তু তিল তিল করে এই রাজনীতির মধ্যে দিয়েই কিন্তু এই পর্যন্ত আসছে। রাজনীতির মধ্যে থেকে একজন কর্মী থেকে যে মানুষটা নেতা হয় তার কিন্তু মানুষের কাছে অনেক হিসাব নিকাশ দিতে হয়। তো কাজেই হঠাৎ করে যদি কেউ নেতা হয় তার কিন্তু কোনো দায়বদ্ধতা থাকে না মানুষের কাছে, কি ঠিক করলাম না ব্যাঠিক করলাম? তো কাজেই আপনাদের কাছকে এই যে জহির ইসলাম জহিরের পক্ষে সমর্থন জানানোর জন্য আপনারা যে মাঠে নেমে এসেছিলেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে সার্বিক উন্নয়নের মধ্যে দিয়ে এ দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে এই দেশের উন্নয়নের কথা এটা গল্পের মতো লাগে, এমন কোনো রাস্তাঘাট নাই যে রাস্তাঘাট পাকা হচ্ছে না। আজকে আমরা পদ্মা সেতু দেখছি, এই পদ্মা সেতু ওই ওয়ার্ল্ড ব্যাংক এডিপি যখন তাদের সমর্থন উঠিয়ে নিয়ে গেল তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করা হচ্ছিল, তখন এই টাঙ্গালের এক সন্তান এই পদ্মা সেতুর যে সচিব আজকে 7 বছর যাবত উনি দায়িত্বে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ব্লাইন্ড চেক দিয়ে দিছিল, তিনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি টাকার যোগান দেন তাইলে কিন্তু আমরা পদ্মা সেতু বানিয়ে দিতে পারব। ওরা টাকা দিত ম্যানেজমেন্টে কিন্তু আমরা ছিলাম, আমরা থাকবো, কাজে আপনি টাকা দিলে বানিয়ে দেবো। অনেকেই নেতারা কইছে এই দেশটারে রসাতলে দেব, দেখে অর্থের অভাব হবো। তখন উনি বুঝ দিছিলেন যে এই বাংলাদেশ আইয়ে যাইতেছে, অঙ্কের হিসাব উনি শেখ হাসিনাকে বুঝ দিতে পারছিলেন, তার কারণে আজকে সে এই পদ্মা সেতু হইতেছে। এই পদ্মা সেতু না শুধু, এই বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড রেল এটাও হচ্ছে, প্রত্যেকটা ইয়ের সাথে আমাদের টাঙ্গালের মুক্তিযুদ্ধে যেরকম টাঙ্গালের বীর সন্তানরা জড়িত ছিল দেশের স্বাধীনতা, এই দেশের আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আমাদের টাঙ্গালের সন্তান আছে, এটা আপনাদের জানা নাই, আপনারা খুব তাড়াতাড়ি জানবেন। তো কাজ শেখ হাসিনার নেতৃত্বকে ব্যর্থ করার জন্য জঙ্গি হামলা ওই প্রধান বিচারপত্রীকে কিনে
ষড়যন্ত্রের কিন্তু শেষ না, এখন পর্যন্ত কিন্তু 17 ষড়যন্ত্র চলছে। ওরা একদিকে নির্বাচনের এই কথা বলে আর একদিকে ষড়যন্ত্র করে, এখন নির্বাচন, এখন সরকার পতনের আন্দোলনের কথা বলে। কাজেই আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে, আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে। যদি আমরা যদি এই উদাসীন হয়ে বসে থাকি, ষড়যন্ত্র কিন্তু যারা আসবে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কেউ কিন্তু সুস্থ থাকতে পারবেন না। কাজেই আজকে আমাদের সবার আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি বিশ্বাস করি এই দেশের মঙ্গলের জন্য আল্লাহ পুনর্জন্ম দিয়েছে শেখ হাসিনাকে, তা না হলে 21 আগস্টে তার অসমাপ্ত যে কাজ ষড়যন্ত্রকারীদের, বঙ্গবন্ধুর পরিবার 18 জন আর শেখ হাসিনাকে হত্যা করতে পারলেই তাদের মিশন সাকসেস হতো। তো কাজেই আপনাদেরকে সেই জিনিসটা মনে রেখে যারা আসছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা এই মুহূর্ত থেকে, আপনারা কালকে কিন্তু 10ই অক্টোবর কালকে কিন্তু রায়ের ডেট প্রকাশ হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট জহর ইসলাম বিপি জহর সাহেবকে সামনে রেখে সখীপুর বাসেলের জনমানুষ প্রত্যাশা করেছিল, দুই উপজেলার নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সকলের সমন্বয়ে আমরা একটি সমাবেশ করব। এখন আপনারা আমাদের এসে প্রত্যাশা প্রণয়ন লক্ষ্যে এই সমাবেশে এখন বক্তব্য উপস্থাপন করবেন আজকের এই সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট বিপি জহর ইসলাম জহর সাহেব, আপনাকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। মূলতভাবে এই শোভাযাত্রা শেষে শুধু সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা নির্ধারণ করেছিলাম অনুষ্ঠানের প্রধান বক্তা জামিলুর রহমান মিরন, মেয়র মিরন। আমার কিন্তু বক্তৃতা দেওয়ার কথা না, আমি বক্তৃতা দিতেও চাই না, জীবনে বহুত বক্তৃতা করেছি, এত বক্তৃতা করেছি যে আমার মতন রাজনৈতিক কর্মী সারা বাংলাদেশে আমার সমান এত বক্তৃতা করেছে বলে আমার অন্ততপক্ষে মনে পড়ে না। তবে আমার একটি অভিজ্ঞতার থেকেই দুটি কথা বলে, আর আমাদের কিছু নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে তাদের আমি বলার সুযোগ করে দিতে পারি নাই, তাই তাদের পরিচয়টা আমি করিয়ে দিচ্ছি। সখীপুরের নেতৃবৃন্দের কাছে আমার নিবেদন, আমরা বাসাইল সখীপুর, অর্থাৎ সখীপুররা এখানে তাদের অতিথি হিসেবে বাসাইল এসেছে বলে আমি মনে করি, তাই বাসাইলের কোনো নেতৃবৃন্দের পরিচয় আমি করে দিতে আর চাই না। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তাদেরও আর পরিচয় করে দেওয়ার প্রয়োজন মনে করছি না, এই জন্যই যে আপনাদের বাড়িতে, আমাদের বাড়িতে যারা এসেছে, যদিও মেয়র মিরন টাঙ্গাইলে সে নিজেও বলেছে আমরাও তাই মনে করি, বাসাইল সখীপুরের প্রতিটি মানুষের সাথে তার যে সামাজিক সম্পর্ক, তার যে রাজনৈতিক সম্পর্ক, এইটা সবার কাছেই কিন্তু স্বীকৃত। সে বক্তৃতা না করলে তারে পরিচয় করে দিতাম হয়তো বাসাইল সখীপুরের একজন রাজনৈতিক নেতা এবং কর্মী হিসাবে, তবে আমি তাকে মেয়র হিসাবে বলি। এবং আমাদের আরেকজন নেতা সর্দার আজাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতি বাবু সুভাষচন্দ্র সাতও
রাজপথ কাঁপানো ছাত্রনেতা আমি পরে পরিচয় করে দিচ্ছি। তারই সাধারণ সম্পাদক ছিল সর্দার আজাদ। এই সর্দার আজাদ এবং মিরন, মিরনের ভাষায় যেমন মিরন বলে গাতি, আমরা ভালো গাতি দিতে জানি আর কি, গাতি সারা দিন দিয়ে, অর্থাৎ মিছিলের প্রয়োজন হলেই আমরা অন্তত দুইজনের সহযোগিতা নিয়েছি। মিছিল শেষ হইলে বক্তৃতা দেওয়ার জন্য সর্দার আজাদ কেউ আর পাই নাই, মিরন কেউ পাওয়া যায় নাই। বক্তৃতার কথা শুনলে মিরন খালি মিছিল করে পাঁচ মিনিট আগে কাইটে পড়ত, কারণ বক্তৃতা দেওয়ার অভ্যস্ত তার ছিল না, সে দিতে চায় নাই, কাজে বিশ্বাসী গাতি দিতে। আর সর্দার আজাদ এখন পর্যন্ত এখনও যদি ভালো বলে বলতে পারে তা বলবো না, কোনো জায়গায় সে বক্তৃতা করে না। এখন মিরন বক্তৃতা করলে এখন টাঙ্গাইলের অন্যতম একজন বক্তা হিসাবে তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। এবং সুভাষচন্দ্র শাহ রাজপথ কাঁপানো ছাত্রনেতা তাকে আমি বলি, সার্বক্ষণিকভাবে বাসার থেকে সকালে বের হয়ে আসছে রাত্রি আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত শুধু সংগঠন আন্দোলন সংগঠন আন্দোলন। এই জন্য সুভাষচন্দ্র শাহকে আমি রাজপথ কাঁপানো ছাত্রনেতা বলতাম। তিনিও কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বক্তৃতা করার সুযোগ পাননি, এক আরও বক্তৃতা করার সুযোগ দিতে পারি নাই আমার নেতা। আমি সরাসরি যাদেরকে নেতা মানি তাদের মধ্যে অন্যতম আনিসুর রহমান দাদু ভাই, তিনি আমার সিনিয়র, তার নেতৃত্বেই ছাত্রলীগ মূলতভাবে আমরা শুরু করেছিলাম। আমার সত্য কথা বলতে কখনো আমি নিজেকে দ্বিধা করি না, আমি সেটা স্বীকার করি। সেই আনিস ভাইয়ের নেতৃত্বেই খোকা ভাই এবং আনিস ভাই আমাদের নেতা ছিলেন, সেই হিসাবে আমি সাধারণ সম্পাদক হলেও আনিস ভাইকে আমি নেতা হিসাবেই মনে করি। আর সভাপতি যিনি কুতুব মামু, শুধু আমার স্বার্থের জন্য নয়, চলনে বলনে এক সময় ইউনিয়ন পরিষদের নির্বাচনেও যখন আমার ছোট ভাই আতিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন তখনও আমি তাকে সম্মান দিয়ে এই কথা বলতাম, জীবনে একটা বক্তৃতায় কুতুব মামুকে অসম্মান দিয়ে কথা বলেছি, এইটা অন্তত আমার জীবনে কেউ প্রমাণ দিতে পারবেন না, কারণ উনি সত্যিকার অর্থেই আমার নেতা, তিনি আমার সিনিয়র, তার কাছে অনেক কিছুই শিখেছি, আজও তাকে নেতার আসনে আমি রাখি। মেয়র মামু হানিফ মামু, তাকেও কিন্তু আমি নেতার আসনে মর্যাদা দেই, তিনি সেদিনকেও আমি সবই বলবো, তিনি সেদিনও আমি তাকে বলেছি, উনিও বলেছেন একটি কথা যে আপনার বাবা যদি একটা কথা বলতো তাহলে মামা কিন্তু আপনি শুনেন শুনতেন। আমি বলেছি ওনার অফিসে, আমি বলেছি আপনি শুধু পৌর মেয়রই নন, আপনাকে আমি মামো বলি, সম্মান করি, পাশাপাশি নেতা হিসাবেও কিন্তু আপনাকে আমি যে মর্যাদা দেই অস্বীকার করতে পারবেন না। জেলা আওয়ামী লীগের সদস্য কুতুব মামু হয়েছে, মেয়র মামু হয়েছে, আমার নেতার মর্যাদা। আরেকজন জেলার সদস্য না, আমার গ্যাস মামু, চলনে বলনে আচার আচরণে যখন গ্যাস মামু রাজনৈতিকভাবে রাজনৈতিক পলিটিক্সে সংগঠনের পলিটিক্সে যখন আমার বিপক্ষেও অবস্থান নিতেন তখনও আমি গ্যাস মামুকে নেতার আসনেই দেখতাম। এবারকার নির্বাচনকে ঘিরে আমার সখীপুরের রাজনীতির সাথে মেয়র হানিফ মামুর চেয়েও গ্যাস মামুকে নিয়ে প্রচণ্ড মত পার্থক্য বিতর্ক ছিল, কিন্তু তারপরেও গ্যাস মামুকে আমি যে সম্মান করি, আমিও তাকে নেতার মর্যাদা দিয়ে সব জায়গায় বক্তৃতা করে অভ্যস্ত। এখানে সখীপুরের সাতজন চেয়ারম্যান এখানে উপস্থিত হয়েছে, আমি দুঃখিত এই যে এই আলোচনা এবং মিছিল করার যিনি সবচেয়ে বেশি অনুপ্রেরণা যিনি দিয়েছেন টাঙ্গাইল থেকে সেটা হলো আমাদের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম। আমি এবং আমাদের নেতা জনাব ফজলুর রহমান খান ফারুকের অনুপস্থিতিতে তিনি দল পরিচালিত করেন এবং সাজিয়ে গুজিয়ে আমাদেরকে তিনি দেন, এবং কোনো কিছু হইলেই তার উপরে নির্ভর করে আমি ঢাকায় চলে যাই।
সার্বক্ষণিকভাবে আমি যদি একদিন অফিসে না আসতে পারি, দপ্তর সম্পাদক রফিককে অন্তত পক্ষে আমার ছোট ভাই তাকে আমি টেলিফোন করি, সেও কিন্তু বক্তৃতা দেওয়ার পুষ্টলিপ ব্যানারের নাম থাকলেও তাকেও তিনিও ত্যাগ করেছেন। কেন করেছেন? আমাদের মূলতভাবে শোভাযাত্রাই ছিল মূল উদ্দেশ্য। আর এখানে আমি জেলার নেতৃবৃন্দ, চেয়ারম্যান গ্যাস মামু, আমাদের হারেস বেচ্ছি সাহেব, সবার কথাই যদি বলতে যাই পাঁচ মিনিট করে যাবে, সময় লাগবে। হারেস বেচ্ছি সাহেবের নমিনেশন নিয়েও এই ধরনের একটা মত পার্থক্য দেখা দিয়েছিল। আমি বলেছিলাম হারেস বেচ্ছি এবং আমাদের গজারিয়ার চেয়ারম্যান মান্নান তাকে নিয়ে বলেছিলাম যদি পরাজয় বরণ করে, যদিও আমার ছোট ভাই আতিকুর রহমান যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেছে এই ধরনের বক্তৃতা কখনো করবেন না, সেটা হইল এরা যদি জয়লাভ না করে আমি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আমি আওয়ামী লীগের কাছে জমা দেব। যখন মনোনয়ন চেঞ্জ বা পরিবর্তন করতে চেয়েছিল তখন আমি আমাদের নেতা ডক্টর আব্দুর রাজ্জাক এমপি সাবেক মন্ত্রীকে আমি এই চ্যালেঞ্জ দিয়েছিলাম, এবং কাদের ভাইও যখন বলেছিল এখনো সময় আছে তুমি ভেবে দেখো, মনে হয় তোমার এটা পরিবর্তন করা উচিত, দাঁড়িয়াপুর তুমি সঠিক রাখো, গজারিয়া তুমি পরিবর্তন করো, কালিয়া তুমি পরিবর্তন করো, আমি রাজি হই নাই। তারাও এখানে উপস্থিত হয়েছেন। যাদবপুর ইউনিয়ন অবিভক্ত ছিল যখন, তখন কুতুব মামু চেয়ারম্যান ছিলেন দুইবার, তারই সুযোগ্য সন্তান, এবং গোলাম কিবরিয়া সেলিম বহুরিয়া ইউনিয়নে তাকে নিয়ে অনেক কথা ছিল। শিবলুকে আমি হৃদয় দিয়ে আদর দিয়ে এতই ভালোবাসতাম, এখনও আমি ভালোবাসি। তারপরও আমি শিবলুর নির্বাচনে নমিনেশনের পক্ষে ছিলাম না, আমি ছিলাম সেলিমের পক্ষে। এই সমস্ত নমিনেশন নিয়ে সহযোগিতা করেছে মেয়র মিরন, এবং সেটা কৃতজ্ঞতার সাথে স্বীকার করি। জহুরুল ইসলাম মাস্টার, উনিও আমার নেতা, মুক্তিযুদ্ধে প্রথম উনার কাছে আমি পাথর গাঁটাতে 500 টাকা এবং কিছু চাউল এবং তুলে দিয়েছিলাম, এবং একটি কমান্ডার মতিয়ার রহমান বাদিয়াজানের তিনি একটি কাটা রাইফেল দিয়েছিল, এইটা তুমি পাথর গাঁটাতে পৌঁছে দিবা। আমি জহুরুল ইসলাম মাস্টার সাহেবের হাতে তুলে দিয়েছিলাম, উনি কিন্তু আমার সিনিয়র, উনি আমার নেতা, ওনাকে আমি ওইভাবেই সম্মান করি সিনিয়র হিসাবে। বিশিষ্ট একজন মুক্তিযোদ্ধা মজনু চৌধুরী আমার অনেক বড়, আমার সুমন্দি, আমার বড় ভাই, আমাদের নেতা সুরাব আলী খান আরজুর ঘনিষ্ঠ বন্ধু। তারপরেও মজনুবাইয়ের রাজনৈতিক কারণে আমরা মিরন সব কিছু ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতাদের সাথে কন্ট্রাডিকশন করে মজনু চৌধুরীকে নমিনেশন দেওয়ার ব্যবস্থা করে টেলিফোনে আমি উনাকে আমি জানিয়ে দিয়েছিলাম একটা ইতিহাস। উনার নমিনেশন নিয়ে আমাকে বলছিল না যে তখন আমি কি করব। উনি বাসায় যে বসে রয়েছেন, উনি বলেছেন যে আমার যেহেতু নমিনেশন পেলাম না আমি আর বাসায় বসে থাকবো, নির্বাচন করব কি করব না ভাবতেছি। এদিকে ওনার নমিনেশনের ব্যবস্থা আমরা করে তারপরে মেয়র মিরনকে সাথে নিয়ে আমরা করে তারপর ওনাকে আমরা জানিয়েছি। উনি এত ভাগ্যবান ব্যক্তি, মানুষ মনে করেছিল মজনু চৌধুরী ভূত 1 কোটি টাকা দিছে জহের রে, তা নইলে নমিনেশন ইলেকশনের জন্য ইন্টারেস্টিং না। তারপরও এত পাগলের নাকাল কেন করে, এর পিছনে অনেক যুক্তি, বক্তৃতা করলে অনেক সময় লাগবে, আমি তা করতে চাই না। তারপরে আসে আনসার আলী আসিফ, এইটা অবশ্য আমি পপুলারিটির ভিত্তিতে ওয়াদা করেছিলাম, শামীমকেও আমি হৃদয় দিয়ে আদর করি স্নেহ করি, আসিফকে নমিনেশনের সহযোগিতা করলাম। প্রত্যেকটাই মিরন আমাকে সহযোগিতা করেছিল, শুধুমাত্র কাকরাজানে মিরনের সাথে আমি একমত হয়েছিলাম না আর কি, তো মিরনই জয়লাভ করেছিল। আমাদের একজন পৌরসভার মেয়র মিরন তো জীবনে হারেও নেই আর কি, ওই ব্যাকে আমার মিরনের কাছে আমার কেন অধিকার বেশি, যে সবাই বলতো কনটেস্ট হবে, আমি বললাম 25-30 হাজার ভোটের ব্যবধানে মিরন মেয়র হবে, তা যদি না হয় আমি রাজনীতির অঙ্গনে আমি জবাব দিই, আমি আধ্যাত্মিক জগতের মানুষ, নির্বাচন আমার সাথে কথা বলে যে আমি
ক্লিয়ার রেজাল্ট দিয়ে দিলাম মিলনের। যে কয়টা নির্বাচন হয়েছে প্রত্যেকের রেজাল্ট আমি অগ্রিম দিয়েছি, এবং সর্বশেষ রহিম আহমেদের রেজাল্টও কিন্তু আমি অগ্রিম দিয়েছিলাম। মানে 70% ধারণা ছিল রহিম আহমেদ যতই কিছু হোক হেরে যাবে। আমি বলেছিলাম আধ্যাত্মিক জগতের খবর, মেয়র মিলন আমারে জিজ্ঞেস করলো যে সর্বশেষ আপনি কি বলেন, যে এইটা আমি বললাম রহিম আহমেদ জিতবে এবং জয়লাভ করবে, আমি আধ্যাত্মিক লাইনে আমি এই কথাটা তোমাকে বলে দিলাম, এক ভোট বেশি পাইলেও রহিম আহমেদ জয়লাভ করবে। আর মান্নান আর গ্যাস আমার ওই যে সৎ চেয়ারম্যান বিদ্যুতের নমিনেশনটা বেসিক্যালি প্রথমে আমি তার পক্ষে ছিলাম না, মেয়র মিলন আপ্রাণ চেষ্টা করেছে, শেষ পর্যন্ত মিলনের সম্মান সব কিছু মিলে ও আমার রনির আহমেদের সাথে একটা কথা বলেছিল, যাই বললাম যে মিলনের সম্মান এটা মিলন না দিলে মিলন এটা ছাড়বে না, অর্থাৎ কাকরাজানের চেয়ারম্যান বিদ্যুৎকেই দেওয়া আমি সম্মতি দিয়েছিলাম। এই হলো সত্য ঘটনা, আমি দালালিতে অভ্যস্ত নই। আমাদের আর এক সৎ চেয়ারম্যান, ওনাকে আমি সৎ চেয়ারম্যান কই, দুইজনের বেলায় সৎ হিসাবে বক্তৃতা, আর কাউকে আমি কিন্তু ছোট করব না যে আর কি আর তারা কি অসৎ না। ওই গ্যাস মামুর বেলায় বক্তৃতা করি বিচারের টেবিলে, বিরল গ্যাসের বিকল্প, গ্যাস মামুর বিকল্প কোনো বিচারক টাঙ্গাইল জেলায় আমি দেখি নাই। তাই আর একজনকে সৎ চেয়ারম্যান হিসাবে আমি বলি, যেটা আমার ছোট ভাইকেও বলি না, আসিফকেও বলি না, অন্য কাউকেও বলি না, বলি যায় হলো এই যে ভাবলা ইউনিয়ন আমার প্রিয় ইউনিয়ন, আমি সর্বশেষ, আমি জানি কাজী অলি ইসলাম এখানে বসে রয়েছে, যার আজকের এই সমাবেশ না এই শোভাযাত্রার মধ্যে সবচেয়ে পরিকল্পনার মধ্যে আমি এবং কাজী অলি ঢাকাতে দুইজনে একটা জায়গায় বসে অর্থাৎ পার্টি অফিসে একটা খসড়া আলোচনা করেছিলাম, সেখানে হয়তো শওকত সিকদারও ছিল অন্যান্যরাও ছিল, যে এই ধরনের একটা যেহেতু ঈদ পুনর্মিলনী আমি করতে পারবো না, তখন কাজী অলি দিয়ে আমাকে পরামর্শটা জোরালোভাবে দিয়েছে। কাজী অলি সম্পর্কে আমি সর্বশেষ বলতে চেয়েছি সুভাষ আর কাজী অলিত কেনিয়া, সুভাষেরটা যেহেতু বইলে ফেলছি সময় নাই। কাজী অলিত এমনই একজন ব্যক্তি, একজন দক্ষ সংগঠক, এত ভালো সংগঠক আমি খুব কমই দেখেছি আর কি। ওই রাস্তায় যেমন চললে আমারও মানুষ কয় আপনি মগা হয়ে গেছেন ক্যা, আপনি শেষ হয়ে গেছেন গা, এই আপনার চেহারা নষ্ট হয়ে গেছে গা। আমি কইলাম তাহলে কাজী অলিদের অবস্থা কি, আমি যদি শেষ হই তো কাজী অলিদ তো শেষ হয়ে যাবো গা। আমাদের আমার নেতা হাবিবুর রহমান তালুকদার খোকা বলতেন যে জহের ভাই আপনি তো কালাকে, আমি কইলাম হাই হায় খোকা ভাই আমারে কয় আপনি তো কালাকে আর কি। না তো আজকেও আমার বড় সন্তান ডাক্তার জ্যোতি যখন আমার গাড়িতে তখন বলছে যে ওই যে দেখ বলতেছে কালাগাদা, ওই কালাগাদা কয় না তা বলে নাই আব্বা, কালাগাদা বলে নাই, খোকাবাই বলতো যে আপনি তো কালাকে। আমি আর কি বলবো, খোকাবাইরে যারা চিনেন তিনি কিন্তু এখনও আমার নেতা, নেতার মর্যাদা দিয়ে থাকি। কাজী অলিদকে ওইভাবেই কয় আমারে কয় মগা হয়ে গেছেন, আমি তাহলে কাজী অলিদের কী অবস্থা হবো, হ্যাঁ তো তাহলে আমার সেও মগা না তা হে একটু, আমার সে 10-15 বছরের কাজী অলিদ ছোট, একজন দক্ষ সংগঠক আর এই শোভাযাত্রার পরিকল্পনাকারী কাজী অলিদ। এবং হাজী মতিউর রহমান গাউদ চলে গিয়েছে, আমাদের অনেক খুরশেদ ভাই সৎ চেয়ারম্যান, কেন বলি হামলাতে এটা আমি বরগলায় বলি, উনি লেখাপড়ায় তেমন খুব যে একটা বিদ্যান চেয়ারম্যান তা না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, হামলাতে গেলেই খুরশেদ ভাইয়ের কথা জিজ্ঞেস করে বলে, আমি জিজ্ঞেস করি কেমনি কে বিচারের তো সালিশে কোনো টেয়া খায় না, কই না প্রশ্ন উঠে না, এবং সেই তারির কারণে আমি তাকে সৎ চেয়ারম্যান উপাধি দিয়েছি। আমি বরগলায় ঢাকার টাঙ্গাইলে শহীদ মিনারেও তাকে সৎ চেয়ারম্যান হিসাবে বলি। এই নেতৃবৃন্দের আমি না বললাম ওই যে মেনুয়ানা হলি বেবি বাদশা, যেহেতু সখীপুরের এইখানে কত নেতারা, রফিকুল আসল আর ডিএম ছবি পরিচালনা করতেছে, নজরুল রায় আমাদের বাসাইলের আমার সবচেয়ে প্রিয় বাজন, ছাত্রলীগের এক সময় সাধারণ বুঝছি আর এক সময়ের সাধারণ সম্পাদক ছাত্রলীগের রতন, আমার আদরের অত্যন্ত স্নেহভাজন, এবং এই
মনোনয়নের প্রশ্নে সে আমাকে অনেক পরামর্শ দেয়, অনেক সহযোগিতা করে, তাও কিন্তু বক্তৃতা করার সুযোগ দেয় না। সখীপুরের সকলের কাছ থেকেই আমি চাইয়া নিছি, কারো পরিচয় আমি করিয়ে দিম না। নজরুল নাই ওই যে গুরু কাকা আওয়ামী লীগ আলী ভাই, কের পরিচয় আমি করিয়ে দিতে চাই না। এই সখীপুরের পর্ব বাদ থাক, আমি কাউন্সিলর যারা টাঙ্গাইল থেকে আমিন, একটু ব্যত্যয় ঘটছে সিএনজি, সে হয়তো বন্ধ করার নির্দেশ দিচ্ছার, কিন্তু পরে আর কি ওই দিক থেকে আর আসে না, এই দিক থেকে যেখানে শুরু হয়েছিল নানান ষড়যন্ত্র, তো তারপরও আমিন দে রাত্রে যদি টেলিফোন করি রাত তিনটার সময়, এই যে বিপদ, এই লোক যাব দেখো, সকালে ভোরে নাস্তা সারা সে সেই বাড়িতে যায়, তারে খবর দেয় না, তার কাজটা কইরে দেয়, এই হলো আমিন। মেয়র মিরন যদি না থাকে, ইয়ে অফিসে না থাকে, ঢাকায় থাকে, বিদেশে থাকে, ওই আমিন সোহেল প্যানেল মেয়র হলেও আমিনই দায়িত্ব পালন করে। নোমান এসেছে আমাদের পারাগতভাবে কেড়ে দাওয়াতই করি নাই। আমাদের এক অ্যাডভোকেটরা, অ্যাডভোকেট ওয়ার এসছে মুখ দেখেছি, আর অ্যাডভোকেট আর নাসিম আসছে, হুমায়ুন আসছে, আলু ভাই আসছে, আরও যারা আসছে আর কি, নুরু ভাই আসছে, নুরু ভাই হয়তো চলে গেছে গা, অ্যাডভোকেট নাদিরা একটা মহিলা বোন, ছোটো বোন আমার চেম্বারেই বসে, তারা আসছে, বাসায় লীন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, তারা আমাদের মেহমান। আমি হৃদয় উজাড় করে আগে তাদেরকে আমি অভিনন্দন জানাই, আমি অভিনন্দন জানাই সখীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং ওয়ার্কিং কমিটির সকল নেতৃবৃন্দকে আমি হৃদয় উজাড় করে অভিনন্দন জানাই। তার মানে এই নয় ছাত্রলীগরে বাদ দিছি, জেলা ছাত্রলীগের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সোহেল থেকে শুরু করে সোহেল, মুকুল, হিমেল, হিমেল সিনিয়র আর কি, সোহেল এবং হিমেল, তারপরে রনি, তারপরে মুকুল, তারপরে জনি, হয়তো নাম বলতে আগে পাশে হচ্ছে আর কি, তারাও এসেছে আমাদের উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসছে, আহ্বায়কও আসছে, যুগ্ম আহ্বায়কবৃন্দও আসছে, এবং আমাদের জসিম ছাত্রলীগের সাবেক সভাপতি তারাও আসছে। সখীপুর আমি বলবই না, তো সখীপুরের নামে আমি বলবো না, আমরা আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জন্যই আমাদের মেনানা হলি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আরও অনেক মহিলারা এসেছে, আমার সন্তানও এসেছে, তারপরে আমার বোনের এসেছে, তাদের প্রতি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হয়তো সহকর্মীরা এত পরিশ্রম করে, তাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শ্রমিক লীগকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের মনীষ শিকদার ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হিসাবে আমি মনে করি, একটি চক্রান্তের কারণে বাদ পড়েছিল, এখন কল্যাণ সমিতির আহ্বায়ক, সে ছাত্র কল্যাণ সমিতির, তাও এসেছি। অ্যাডভোকেট আমাদের আনোয়ার, উনি অ্যাডভোকেট হিসাবে সখীপুরের যেহেতু অ্যাডভোকেট, এই জন্য আমি নামটা বললাম। আরও যারা অ্যাডভোকেট এসেছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাসাইল উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কারো নামে আমি বললাম না, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট্টাকারে আমি দুই একটি কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। মেয়র মিরন বলেছে ছাত্রলীগের কথা, সুভাষ থাকলে আরও ভালো বলতে পারত। আমি মনে করি এই যে শোভাযাত্রা, মূলতভাবে শোভাযাত্রাই ছিল আমাদের মূল টার্গেট, এখানে প্রেস ক্লাব সখীপুরের তাদেরকে অভিনন্দন জানায়, টাঙ্গাইলের একজন তো গভর্নর ইকোই জাফর আহমেদ, এ আমার অত্যন্ত আদর এবং স্নেহের, রাজনীতি কিন্তু মত পার্থক্য, বিএনপি ঘেঁষা, বিএনপি সমর্থনই করে, কিন্তু আমি তাকে যথেষ্ট স্নেহ করি, সম্মানও করি আর কি, ক্ষমতাধর ব্যক্তি, তার ক্ষমতা সবসময় দেখেই তার আমি গভর্নর কই, এখন আওয়ামী লীগ যদি বিদায় নেয় অন্য দল আইলে জাফরের ক্ষমতা থাকবেই, এই জন্য তারে গভর্নর জাফর আহমেদ কই। হে প্রেস ক্লাবের সকলকে বেলা শেষে নিয়ে আসছে, ধন্যবাদ সখীপুরের প্রেস ক্লাবের যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ। আমাদের আজাদ তালুকদার, ওই যে তালুকদার ছাত্র জীবনের আমার অনেক আপনজন, হয়তো আমি নাম বলি নাই, চলে গিয়েছে, আমি এই জন্য ছাত্রলীগ একাত্র করেছি, আসলে নাম উলুট পালট করবা গেলে অন্তত 50, এখানে 100 লোকের ছাত্র এবং নেতাদের নাম আমি বলতে পারবো,
কিন্তু তাও আমি বলবো না, ক্ষমা চেয়ে নিচ্ছি, জিলমন স্যার আসছিল। যাই হোক, আমি শুধু প্রেস ক্লাব যারা আসছিল তাদেরকেও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, নলুয়ায় যারা অক্লান্ত পরিশ্রম করে এই মঞ্চ করেছে তাদেরকেও কৃতজ্ঞতার সাথে স্বীকার করি। চেয়ারম্যানদেরকে সকলেই বলেছি, চেয়ারম্যানদেরকে বলার সুযোগ দেয় নাই, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। অন্যদেরকে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি শুধু একটি কথাই বলতে চাই, ডিসেম্বরে নির্বাচন হলে আজকে এলো অক্টোবরের 9 তারিখ, আসেই মাত্র 2 মাস, আর যদি নির্বাচন তার চেয়েও 10 দিন পিছায়, জানুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে যায়, তাহলে নির্বাচনের আসে মাত্র 2.5 মাস। সেই 2.5 মাস পূর্বে আমরা কেন, আমি মনে করি কুতুব মামু এবং কাজী ওলিদ, হাজি মতিউর রহমান গাউস, তাদের নেতৃত্বেই মূলতভাবে আজকের এই শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় আমি এসেছি, অংশগ্রহণ করেছি। তারাই সাজানো বাগান, তারাই ক্ষেত্র প্রস্তুত করেছে, আর এসে আমি বক্তৃতা করছি। আমার প্রিয় ভাই এবং বন্ধুরা, কারো বিরুদ্ধে বলার জন্য আমি আসিনি। করটিয়াতে যেমনি ছাত্র সংসদ নির্বাচনে আজকের অনেক ছাত্র নেতৃবৃন্দ অন্যতম ছিল, সুভাষচন্দ্র শাহ, জামিলুর রহমান মিরন, সর্দার আজাদ, সেদিন যেমনি বলেছিলাম এবং আমি ঘোষণা দিয়েছিলাম, ইনশাআল্লাহ আগামী ছাত্র সংসদ 10-ই, 1টা ছিল 29শে ডিসেম্বর, আর একটা ছিল, আমি দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা ছিল 29শে জুলাই, আর একটা ছিল 10ই জানুয়ারি। বিজয়ের বেশে যাদের সহযোগিতায় শিক্ষা শান্তি প্রগতির নিশান হাতে নিয়ে ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছিলাম, আজকে বাসাল এবং সখীপুরের মানুষ অবহেলিত। দেশরত্ন শেখ হাসিনা, উন্নয়নের জোয়ার সব জায়গায় বসেছে, আমাদেরও হয়েছে, তারপরেও সখীপুর এবং বাসালের মানুষ পরিবর্তন চায়, তার পিছনে অনেক কারণ রয়েছে। আমি কোনো বক্তৃতা করে, মেয়র মিরন বলেছে, কারো বিরুদ্ধে আমি কোনো বক্তৃতা করতে চাই না, শুধু এইটুকুই স্মরণ করে দিতে চাই, আপনারা হুমায়ুন খান পণ্ডিত থেকে শুরু করে অনেককেই এমপি বানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এমপির চেয়েও বড় পোস্ট, একজন এমপির চেয়েও ক্ষমতা কোনো অংশেই কম নয়, কিন্তু উন্নয়নমূলক কোনো কাজ করতে গেলে, রাস্তা বলেন, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, যাই বলেন, সেখানে একজন নির্বাচিত প্রতিনিধি হয়, এমপি অথবা উপজেলা চেয়ারম্যান প্রয়োজন হয়। ঠিক একটিমাত্র কারণেই আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সেদিন যেমনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আমি রাজনীতির জীবনে একটি কথা, আমার ছোট ভাই চেয়ারম্যান আতিকুরের সাজেশন আমি নিয়েছি, আর কোনোদিন পদত্যাগের কথা কোনো জায়গায় বলবো না, মৃত্যুর কথাও বলবো না। পৌরসভায় যেমনি মিরনকে বলেছিলাম 25,000 ভোটের ব্যবধানে মেয়র মিরন নির্বাচিত হয়েছে, যেখানে যে অবস্থায় বলেছি সেই অবস্থায় নির্বাচিত হয়েছে। আমি আর সেই বাসায় বলতে চাই না। করটিয়া কলেজে যখন বঙ্গবন্ধুর দর্শন এবং বঙ্গবন্ধু কন্যা, আদর্শের পিতা, জাতির পিতা শেখ মুজিবের রক্ত যার দেহে প্রবাহিত, বাংলাদেশের সফল 3-3 বারের প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী ছিল, সেদিন
তথাকথিত গণবাহিন নামে যারা হুমকি দিয়েছিল সেদিন বলেছিলাম পাঞ্জাবির দুই পকেটে জহের মৃত্যুকে রাখে, মাহমুদুল হাসানকে করুটিয়া 12,000 ছাত্রছাত্রীদের লাশের উপর পাড়া দিয়ে করুটিয়া কলেজে টাঙ্গাইলে সার্কিট হাউসে যেতে হবে সেদিন বলেছিলাম, অনুরূপভাবে সেটাকে স্মরণ করিয়ে দিয়ে সর্বশেষ আমাদের নেতা জনাব আমি এবং আমিত্ব নিয়ে গর্বের কথা নয়, যা সত্য অতীতে তারই দু একটি কথা আলোকপাত করছি, সেদিন শাজাহান সিরাজকে জাতীয় নেতা আমাদের সকলেরই নেতা করুটিয়া কলেজের দুইবারের ভিপি তাকে কিন্তু আমি বলেছিলাম, তিনি যখন বক্তৃতা করেছিলেন শাজাহান সিরাজ ব্যতি রেখে করুটিয়া কলেজে দুইবারের ভিপি কেউ হতে পারবে না, তার পাশাপাশি মঞ্চে দাঁড়িয়ে আমি সেদিন শেখ হাসিনার কর্মী হিসাবে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম ইনশাল্লাহ 10ই জানুয়ারি ছাত্র সংসদের ভিপি সখীপুরের একজন কৃষক বাসাইল সখীপুরের একজন কৃষকের সন্তান আমি দুইবারের ভিপি হয়ে টেলিফোনের মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেব, এইটা আমার মিথ্যা কথা, আমি সেই কথাই স্মরণ করে দিতে চাই, শুধু একটি কথাই স্মরণ করে দিতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী, আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং দুই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর সমন্বয়ে আমরা বলতে চাই, বাংলাদেশ একটি ছোট দেশ, সেই দেশে ষড়যন্ত্র বরাবরই হয়ে আসছে, যে ষড়যন্ত্রের বীজ বপন, মুঘল সম্রাটের কথা আমি বলবো না, আমি 1757 খ্রিস্টাব্দে পলাশীর প্রান্তরে বাংলার শেষ নবাব আলীবর্দী খায় আমি মনে করি, কিন্তু শেষ নবাব সিরাজউদ্দৌলাকে আমরা ইতিহাসে আমরা পড়ি এবং শুনি এবং দেখি নাই, আমরা ইতিহাস পড়ে অভ্যস্ত, সেই শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর প্রান্তরে যারা হত্যা করে, যারা ষড়যন্ত্র করে 250 বছর বাংলার স্বাধীনতাকে অস্তনিমিত করেছিল, তাদের বিরুদ্ধে 200-250 বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে বাংলার স্বাধীনতা আনার জন্য, আবার নতুন করে যার নেতৃত্বে বাংলার স্বাধীনতা লড়াই এবং সংগ্রাম করার মধ্য দিয়েই একটি স্বাধীন দেশের জন্ম হয়েছিল, তারই রক্ত যার দেহে প্রবাহিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কারা? ডক্টর কামাল যার স্লোগান নলুয়াতেও আমি দিয়েছিলাম রাষ্ট্রপতি প্রার্থী ডক্টর কামাল প্রার্থী, শেখ হাসিনা দয়া করে তাকে দলীয় মনোনয়ন দিয়েছিল এবং বিচৌধুরী বিএনপির থেকে বিদায় নিয়ে অর্থাৎ বিএনপির সাথে বেইমানি করে তিনি বিকল্প ধারা দল করেছেন, ডক্টর কামাল এবং বিচৌধুরী আওসামদ্দুর রব মান্না আমাদের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ সহ যারা ষড়যন্ত্র করে যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধ্বংস করতে চায়, শেখ হাসিনার উন্নয়ন সারা আন্তর্জাতিকভাবে কাজী ওলিদ এবং মেয়র মিলন বলেছে আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশকে অনুকরণ করছে, বাংলাদেশের উন্নয়নকে সেই উন্নয়নকে ব্যাহত করার জন্য যারা ষড়যন্ত্র করেছে টাঙ্গাইল থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মাধ্যমে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাসাইল এবং সখীপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি ঘোষণা দিতে চাই তাদের ষড়যন্ত্রকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য আপনি যেমন লড়াই এবং সংগ্রাম করার জন্য নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের একটি অংশ হিসেবে টাঙ্গাইল থেকে
প্রথম আমরা ঘোষণা দিতে চাই, ডক্টর কামাল বীরচৌধুরীর ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করব, বিএনপি জামাত জোটের ষড়যন্ত্রকে আমরা ধ্বংস করে শেখ হাসিনার বিজয় নিশান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেই নিশান উড্ডীয়মান করব। তারই ধারাবাহিকতায় আজকের এই শোভাযাত্রা এবং শোভাযাত্রা শেষে আমাদের এই সমাবেশ। সেই সমাবেশের মধ্য দিয়ে আমি আর বক্তৃতা বাড়াতে চাই না, শুধু যারা অক্লান্ত পরিশ্রম করে, যারা কষ্ট করে এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, যাদের নাম বলি নাই বলতে পারি নাই তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে পরিশেষে শুধু এক আরেকটি কথা বলতে চাই। শেখ হাসিনাকে ঘিরে তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা আমি 16 কোটি মানুষের মধ্যেই আমি খুঁজে পেতে চাই, আমার পিতাকে 16 কোটি মানুষের মধ্যেই আমি খুঁজে পেতে চাই, আমার মাকে 16 কোটি মানুষের মধ্যেই আমি খুঁজে পেতে চাই, আমার ভাইকে 16 কোটি মানুষের মধ্যেই আমি খুঁজে পেতে চাই, আমার ছোট্ট ভাই রাসেলকে 16 কোটি মানুষের মধ্যেই আমি খুঁজে পেতে চাই, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকেও আমি 16 কোটি মানুষের মধ্যেই খুঁজে পেতে চাই। সেই 16 কোটি মানুষের একটি অংশ হিসাবে বাসাল এবং সখীপুরের মানুষের কাছে আমি আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী, আমি আপনাদের মাঝে ছিলাম, আমি আপনাদের মাঝে থাকতে চাই, আমি আপনাদের মাঝে শেখ হাসিনার বিজয় নিশান, নৌকার নিশান এবং নৌকার বিজয়কে ত্বরান্বিত করার মধ্য দিয়ে আপনাদের সকলকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট বিপি অ্যাডভোকেট জহর ইসলাম বিপি জহরের সাহেবের সৌজন্যে বাসাইল সখীপুরবাসী আজকে শোভাযাত্রা শেষে যে সমাবেশ করছে, যার নেতৃত্বে আজকের এই সমাবেশ সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাদের সম্মান যার আহ্বানে সখীপুর উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সহ সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ, যিনি আজকের এই সমাবেশের সভাপতি তিনি এখন আমাদের আপনাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন। তিনি হলেন সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব কুতুবউদ্দিন আহমেদ। আপনাকে বক্তব্য উপস্থান করার জন্য অনুরোধ করছি। সার্থক সফল হয়েছে আমাদের প্রিয় নেতা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট জহর ইসলাম জোহর আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল পৌরসভা 2-2 বারের মেয়র জনাব জামিলুর রহমান মিরন আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সুভাষচন্দ্র সাহা আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব আনিসুর রহমান 1971 সালে বীর মুক্তিযোদ্ধা আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি সাবেক বাসাইল উপজেলা চেয়ারম্যান জনাব কাজী ওলিউদ্দিন ইসলাম আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, বাসাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মতিউর রহমান গাউস ভাই আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, সখীপুর উপজেলা সখীপুর পৌরসভা 2-2 বারের মেয়র 1971 সালের বীর মুক্তিযোদ্ধা জনাব আবু হানিফ আজাদ, বাসাইল উপজেলা পৌরসভার মেয়র জনাব আব্দুর রহিম এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব আনিসুর রহমান 1971 সালে বীর মুক্তিযোদ্ধা উপস্থিত, বাসাইল এবং সখীপুরের থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং বাসাইল এবং সখীপুরের প্রত্যেক ইউনিটের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে শুধু এই শোভাযাত্রা শোভাযাত্রা নয়, আমি ক্ষমা চাই নিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়ার বিভিন্ন উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ভাইরা, আজকে এই শোভাযাত্রা শুধু শোভাযাত্রাই নয়, আজকে এই শোভাযাত্রা মিডিয়ার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী জনতী শেখ হাসিনাকে সদয় অবগত করতে চাই, অবহিত করতে চাই,
যে জয়শ্রম জোহর আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশিত। আমরা বাসেল এবং সখীপুরের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং জনগণ এক পক্ষে তার মনোনয়ন আমরা কনফার্মের জন্য আমরা কামনা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে, সারাদিন আপনারা পরিশ্রম করেছেন, আজকে বাসাল থেকে যারা শোভাযাত্রা করে এসেছেন এবং সখীপুরের নেতৃবৃন্দ, বাসেলের নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল জেলা মহিলা যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে সখীপুর থানা মহিলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বন্ধু, আসসালামু আলাইকুম।